ইরানের উৎপাদনের চাকা বন্ধ করার কোনো সুযোগ পাবে না শত্রুরা, বললেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, শত্রুদেরকে দেশের উৎপাদনের চাকা বন্ধের সুযোগ দেওয়া হবে না। তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যন্ত্রাংশ তৈরি সংক্রান্ত এক প্রদর্শনী উদ্বোধনের সময় একথা বলেছেন। আমির হাতামি আরও বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী অন্যায় নিষেধাজ্ঞা ব্যর্থ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, একই সঙ্গে দেশকে সব ক্ষেত্রে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে কাজ অব্যাহত রেখেছে। চলমান প্রদর্শনী যন্ত্রাংশ তৈরিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা প্রমাণ বলে তিনি উল্লেখ করেন। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, জাতীয় আত্মবিশ্বাস ও স্বনির্ভরতা বিনির্মাণে সশস্ত্র বাহিনীর অবদান অনস্বীকার্য এবং তারা শক্তি ও সামর্থ্য বাড়ানোর তৎপরতা অব্যাহত থাকবে। ইরানের রাজধানী তেহরানে চলমান এই প্রদর্শনীতে সশস্ত্র বাহিনীর 2000 ধরনের যন্ত্রাংশ প্রদর্শন করা হচ্ছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে সৌদি আরবের তেল রফতানির পরিমাণ গত 35 বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে গেছে। বুধবার পণ্য গবেষণা সংস্থা ক্লিপার ডাটা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র অগস্ট মাসে সৌদি আরব থেকে দিনে মাত্র 2,64,000 ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছে। এ বিষয়ে ক্লিপার ডাটার পণ্য গবেষণা পরিচালক ম্যাট স্মিথ সংবাদ মাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আমেরিকাতে সৌদি তেল রফতানির গড় 2019 সালের তুলনায় প্রায় 50% কমে গেছে। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে সৌদির অপরিশোধিত তেলের চাহিদা মূলত অনেক কমে গেছে। বিশেষজ্ঞরা বলেছেন যে করোনা মহামারী চলাকালীন বিশ্ববাজারে তেলের চাহিদা কমে যাওয়া ও আমেরিকাকে অতিরিক্ত পরিমাণে অপরিশোধিত তেল সরবরাহ করার কারণে জ্বালানি বাজারকে পুনরুজ্জীবিত করার জন্য সৌদি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, 500 বছরেরও বেশি সময় ধরে লিবিয়ার সাথে আমাদের ভ্রাতৃত্বের সম্পর্ক, আমরা আমাদের লিবীয় ভাইদের একা ছেড়ে কখনো যাব না। লিবিয়ার ব্যাপারে তুরস্ক যে দায়িত্ব আজ অবধি পালন করে আসছে, ভবিষ্যতেও তা নিষ্ঠার সাথে পালন করে যাবে। লিবিয়ার ইস্যুতে মিশরীয় হস্তক্ষেপ অবৈধ এবং সংযুক্ত আরব আমিরাতের অবস্থান অবশ্যই দস্যুতার সামিল। সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এরদোগান বলেন, পূর্বেই তুরস্ক লিবিয়ার সাথে সামরিক প্রশিক্ষণ সহায়তার একটি চুক্তি সম্পাদন করেছিল। আমরা সামনে জাতিসংঘের অংশগ্রহণে ত্রিপোলির সাথে আরেকটি নতুন চুক্তি সম্পাদন করতে চলেছি। লিবীয় সরকার এই সম্পর্ক ধরে রাখতে তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং তুরস্ক বিভিন্ন ইস্যুতে ত্রিপোলিকে সমর্থন দিয়ে তাদের সাথে নিজেদের একাত্মতা প্রকাশ করে যাচ্ছে। তিনি বলেন, লিবিয়ার ইস্যুতে মিশরীয় হস্তক্ষেপগুলি অবৈধ, কারণ মিশর কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো দ্বারা এটা প্রকাশ পায় যে তাদের অবস্থান বিদ্রোহী হাফতারের পক্ষে এবং তারা আড়ালে থেকে তাকে রক্ষায় অবৈধ কার্যকলাপে জড়িত। তিনি ব্যাখ্যা করে বলেন, লিবিয়ার প্রতি সংযুক্ত আরব আমিরাতের মনোভাব জলদস্যুতা, কারণ এটি হাফতারকে অস্ত্র ও অর্থ প্রদান করছে। বিষয়টি হলো, তারা ত্রিপোলিতে ফয়েজ আল সর্রাজের বৈধ সরকারের পক্ষে অবস্থান নিয়েছে এবং যারা বিদ্রোহী হাফতারের পক্ষে অবস্থান নিয়েছে তাদের মধ্যকার একটি সংঘাত, আর যারাই দ্বিতীয় পক্ষ অবস্থান নিয়েছে তারা বেআইনি এবং অবৈধ। মিশরের স্বৈরশাসক আব্দুল ফাত্তাহ আল সিসি রাজধানী কায়রোতে জাতিসংঘ সমর্থিত লিবিয়া সরকার বিরোধী সমস্ত বিদ্রোহী গোত্রগুলো প্রধান এবং উল্লেখযোগ্য ব্যক্তিদের সাথে বৈঠক করে তাদের যুদ্ধের দিকে উস্কে দেন। এ সময় তিনি বলেন, উত্তর মধ্য লিবিয়ার সির্ত শহরে হামলার জন্য সেনা সমাবেশ ঘটলে তার দেশ হাত গুটিয়ে বসে থাকবে না। সিসির উস্কানিমূলক এমন বক্তব্য প্রত্যাখ্যান করে এক বিবৃতিতে লিবিয়ার সুপ্রিম কাউন্সিল অব স্টেট বলেছে, মিশর কর্তৃক লিবিয়ার বিদ্রোহী গোত্রগুলোকে সশস্ত্রকরণের সিদ্ধান্ত লিবীয়দের মাঝে স্তিমিত থাকা একে অপরকে হত্যার আগুনকে ভরকে দেওয়ার নামান্তর। উল্লেখ্য, লিবিয়ার আন্তর্জাতিক স্বীকৃত জিএনএ সরকারের বিরুদ্ধে যুদ্ধবাজ খলিফা হাফতারকে প্রকাশ্য মদদ দিয়ে যাচ্ছে মিশর, রাশিয়া ও সংযুক্ত আরব আমিরাত। অপরদিকে জিএনএ সরকারকে সমর্থন দিচ্ছে তুরস্ক। দেশটির উপজাতি গোষ্ঠীগুলোকে অস্ত্র দিয়ে মিশরের স্বৈরশাসক আব্দুল ফাত্তাহ আল সিসি ও সংযুক্ত আরব আমিরাত পরিস্থিতি আরও অস্থিতিশীল করতে চাইছে বলে আশঙ্কা করছে জিএনএ সরকার। আরব আমিরাত রাশিয়া ও মিশরের মদদ নিয়ে লিবিয়ার পূর্বাঞ্চল দখল করে নেয় যুদ্ধবাজ হাফতার। সম্প্রতি তুরস্ক জিএনএ সরকারের সমর্থনে লিবিয়ার সেনা পাঠানো পুনরায় বেশ কিছু শহর নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন আন্তর্জাতিক স্বীকৃত সরকার।
অন্যদিকে ফিলিস্তিন ও তুরস্কের মধ্যে মুসলিম ভ্রাতৃত্বের গভীর সম্পর্ক রয়েছে। জেরুজালেমের গ্র্যান্ড মুফতি মোহাম্মদ হুসেইন বলেছেন, ফিলিস্তিন ও তুরস্কের মধ্যে ঐতিহাসিক গভীর সম্পর্ক রয়েছে। সম্প্রতি তুর্কিশ মিশন টু ফিলিস্তিন এর অস্থায়ী প্রধান আহমেদ রেজা দেমিরারের সাথে আলাপকালে এসব কথা বলেন গ্র্যান্ড মুফতি মোহাম্মদ হুসাইন। এ সময় ফিলিস্তিনি জনগণের প্রতি দায়িত্ব পালনের এবং তাদের পবিত্র স্থান রক্ষার জন্য আরব বিশ্ব ও সমগ্র মুসলিম জাতির প্রতি আহ্বান জানান এই গ্র্যান্ড মুফতি। এছাড়াও ইহুদিবাদী ইসরায়েলের অধীনে ফিলিস্তিনের করুণ পরিস্থিতি সম্পর্কে তুরস্কের রাষ্ট্রদূতকে অবহিত করেন তিনি। অন্যদিকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গড়তে বদ্ধপরিকর কাতার। জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গড়তে বদ্ধপরিকর কাতার সরকার। এক্ষেত্রে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিরসনে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানও আশা করছে এ দেশটি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইহুদি জামাতা ও সিনিয়র উপদেষ্টা জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলেসানি এ কথা জানিয়েছেন। 1967 সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের পর দখল করা ফিলিস্তিনের পশ্চিম তীর গাজা ও পূর্ব জেরুজালেমের সব এলাকা থেকে ইসরায়েলি দখল অপসারণ এবং সেখানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব দেন কাতারের আমির। দোহায় অনুষ্ঠিত ওই বৈঠকে তিনি বলেন, দখলদার অঞ্চলগুলোতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে ইসরায়েলের সাথে তার দেশ সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হবে, তবে এই প্রস্তাব বাস্তবায়নে ইসরায়েল কোনো উদ্যোগই নেয়নি। 2002 সালে গৃহীত আরব শান্তি উদ্যোগের প্রতি এখনও কাতার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান শেখ তামিম বিন হামাদ আলেসানি। এর আগে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও বৈঠক করেছেন ট্রাম্পের ইহুদি জামাতা ও তার জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার। সৌদি আরবে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান উপস্থিত ছিলেন। বৈঠকে আমিরাত যেতে সৌদি আরবের আকাশপথ ব্যবহারে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে অনুমতি দেয় সৌদি কর্তৃপক্ষ। অন্যদিকে ধ্বংসের পথ বেছে নেবেন না, গ্রিসকে এরদোগানের হুঁশিয়ারি। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, পূর্ব ভূমধ্য সাগরে নিজের অধিকার কখনো ছেড়ে দেবে না আঙ্কারা। এক্ষেত্রে কোনো রকম ভুল না করার জন্য তিনি গ্রিসকে সতর্ক করে বলেন, নিজেদের ধ্বংসের পথ বেছে নেবেন না। পূর্ব ভূমধ্য সাগরে তেল গ্যাস অনুসন্ধান নিয়ে দুই দেশ মারাত্মক দ্বন্দ্বে লিপ্ত রয়েছে। এরদোগান সুস্পষ্ট করে বলেন, আমাদের অধিকার নিয়ে আমরা আপোষ করব না, এজন্য যা করা দরকার আমরা তাই করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের প্রতিদ্বন্দ্বীকে সতর্ক হতে বলি যে কোনো রকমের ভুল তাদের জন্য ধ্বংসের পথ তৈরি করে দেবে। এর আগে চলমান পরিস্থিতিতে গ্রিসের পাশে থাকার ঘোষণা দিয়েছে ফ্রান্স। সাইপ্রাস দক্ষিণে ও ক্রিট দ্বীপের আশপাশে গ্যাসের বিরাট মজুদ পেয়েছে তুরস্ক। এরপর দুই দেশের সঙ্গে তুরস্কের উত্তেজনা চরমে উঠেছে। সাইপ্রাস ও গ্রিস দাবি করছে গ্যাসের এই মজুদ তাদের সীমানায় রয়েছে। অন্যদিকে বিমান ঘাঁটিতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা রুখে দিয়েছে সিরিয়া। সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশের T4 বিমান ঘাঁটির ওপর ইসরায়েল নতুন করে ক্ষেপণাস্ত্র আগ্রাসন চালিয়েছে। রাত 10:23 সময় সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় আলতানফ এলাকা থেকে T4 বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে। একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সানার রিপোর্টে বলা হয়েছে, সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয় এবং শুধুমাত্র কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। এর 2 আগে দখলদার ইসরায়েলি বাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। ওই হামলায় 2 সেনা নিহত এবং 7 আহত হন। সোমবারের হামলা অধিকৃত গোলান মালভূমি থেকে পরিচালনা করে ইসরায়েলি বাহিনী। 2011 সাল থেকে সিরিয়া বিদেশি মদতপুষ্ট উগ্র সন্ত্রাসীদের সহিংসতা মোকাবেলায় কাজ করে আসছে। সিরিয়ার সরকার বলছে, এসব উগ্র সন্ত্রাসীদেরকে আমেরিকা এবং ইসরায়েল সব ধরনের সহযোগিতা দিচ্ছে। এখন তাদের পতন ঠেকাতে ইসরায়েল সিরিয়ার সেনাবাহিনী এবং সামরিক স্থাপনার উপর মাঝে মধ্যে হামলা চালিয়ে সন্ত্রাসীদের মনোবল চাঙ্গা রাখার চেষ্টা করছে। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।